দোল পূর্ণিমার মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনায় আহত আরো তিনজন। ঘটনাটি ঘটেছে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রুইরগুটি এলাকায়। দোল পূর্ণিমার মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনায় আহত তিন। ঘটনাটি ঘটেছে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রুইরগুটি এলাকায়। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ভেটাগুড়িতে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাশানপাট এলাকায় দোল পূর্ণিমার মেলা দেখে বাড়ি ফেরার পথে একই পরিবারের এক শিশু সহ মোট চারজন সদস্য মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির কাছে রুইরগুটি এলাকায় মোটরবাইক উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা জয়ন্তী বর্মনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। প্রথমে এমনিতে মেলা থেকে বাড়িতে যাইতে নিছে, তাই কিসে কিসে ওরা ছিল বাইকে ছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু জানা গেছে? অত অনেক রাত্রির ঘটনা না, তখন রাত্রি একটা বিদ্যা পাবে, এখন কালকের দিনে তো ওই সব রাত্রি অত লোক ছিল না। কোন জায়গায় কোন মেলায় ঠিক আছে? এটা হচ্ছে হলো রুয়েরগুটি, ওটাকে বলে হলো বটতলা বলে, পরে একটা জায়গা আছে। বাড়ি বাড়ি রুয়েরগুটি। কত ছিল, কয়জন ছিল বাইকে? বাইকে বাচ্চা সহ যে চালাইছে চারজন ছিল। তার মধ্যে কী হলো? তার মধ্যে একজন আছে মারা গেছে, আর হলো মাও অসুস্থ, আর যে চালাইছে সেও অসুস্থ আছে। আরেকজন কে? আরেকজন বাচ্চাটা কিছু হয়নি।